I can take it. Welcome back to our channel. My name is Shubhankar and tumra dekhcho Debnath Family channel. Ami ajke berobo, ajke Sunday. তো তোমাদেরকে বলে রাখি আজকে আমার যে ল্যাপটপটা আছে ওটার এইচডিডিটাকে চেঞ্জ করে এসএসডি করব। তো ওটারই চেঞ্জের জন্য আজকে ইমল যাচ্ছি। কালকে সব কথাবার্তা বলা হয়ে গেছে যেখান থেকে করবো, তো আজকে গিয়ে ওটা করাবো আর দেড় আরেকটা জায়গায় যাবো, সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে অলমোস্ট 11:40, তো এখন আমরা রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো এখান থেকে মেট্রো করে শহীদ খুদিরাম, ওখান থেকে স্প্ল্যানেড বা ওখানে নেবে ওখান থেকে কাছে। তো তোমরা আগে দেখতে থাকো, আজকে পুরো ব্যাপারটা আমি আপডেট দিতে থাকবো, কোথায় কী করছি কোথায় যাচ্ছি, তোমরা আগে দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, এখানে ফুল রেডি, এবার জাস্ট বেরোবো। এই যে ল্যাপটপ ব্যাগটা পুরো আছে এখানে মধ্যে ল্যাপটপ আছে, জাস্ট এটা নিয়ে যাবো। অ্যান্ড তোমরা দেখতে থাকো আগে। এখান থেকে ব্লগটা শুরু করতে পারিনি, ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, ছেলে খেয়ে বেরোচ্ছি ইমলে যাবে, ও যেখান থেকে ল্যাপটপটা নিয়েছে ওটা একটু ডিস্টার্ব করছে, মানে করতে খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য ল্যাপটপটা নিয়ে যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে ওর, তা ছেলেই আজকে ব্লগটা শুরু করলো, তো চলো দেখতে থাকো, ছেলে যাচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবে, তা পরে তোমাদের সাথে আসবে কথা হবে। সো ফার্স্টে আমরা ওখান থেকে ট্যাক্সি মেট্রোতে আসিনি, আমরা ওখান থেকে ডিরেক্ট উবার নিয়েছিলাম বাড়ি থেকে। উবার নিয়ে ডিরেক্ট আমরা ইন্ডিয়ান মিউজিয়াম আসি, এটা তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে। তো আমরা জাস্ট ইন্ডিয়ান মিউজিয়ামটা ঘুরে, এখানে সব জায়গা দেখছো সবটা তোমরা দেখে নাও। আমি এই জায়গাটার নামটা হট করে খেয়াল পড়ছে না, এটা কোন সেকশনে এসেছি আমরা। তো এখানে জিনিসপত্র ভীষণ ইউনিক, তো তোমরা হয়তো এসছো এখানে বা যারা যারা আসোনি তোমরা অবশ্যই আসো, তো একবার ইন্ডিয়ান মিউজিয়ামে ঘুরে যাও। তো তোমরা আগে দেখতে থাকো সবটা, তোমার সাথে সবটাই শেয়ার করবো আমি। সো তোমরা যেমন দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মিউজিয়ামের মধ্যে একটা সেকশন। এটা যেমন তোমরা দেখছো যে একটা স্নেকের সেকশন, মানে এখানে ডিফারেন্ট টাইপস অফ স্নেকস আছে, তাদেরকে স্টোর করে রাখা হয়েছে। এখানে প্রচুর ধরনের আছে, আর এই নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটার নাম লেখা আছে, এটা কোন মানে কোন টাইপের সাপ, কোন সাপের নাম কি, এগুলো দেখা আছে সবটা। দেন সাপের সেকশনটার পরে আমরা এসেছি একটা মাছের সেকশনে, কারণ এখানে প্রচুর মানে যেরকম সাপের ছিল সেখানে এরকম প্রচুর ধরনের মাছের আছে, লাইক প্রচুর ধরনের মানে ডিফারেন্ট টাইপস অফ ফিশ এখানে, মানে কোন জায়গার ফিশ, কোথাকার ফিশ, নাম কি, সব কিছু ওখানে আছে। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল অরিজিনাল ফিশ যাদেরকে স্টোর করে রাখা আছে। কাছে রিফ্লেকশনের জন্য না ভালো করে আসছে না, হ্যাঁ ওরকম বেজে তো এদিকে হাতিটা না এলিফ্যান্ট না। এটাকে দেখছি তুই ভাব না। সো মিউজিয়াম ঘোরার পরে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল, তো তার জন্য আমরা আর ইমল যাইনি। তো তোমাদেরকে যেভাবে জানিয়েছিলাম যে ইমল যাবো, তো সেটা যাইনি, তো এখান থেকে বাড়ি চলে এসেছিলাম।
তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর দেবনাথ ফ্যামিলি চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের জন্য।